بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في الناس. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أتكي الله غريب مرماهة تونتوري একটি কথা আপনাদেরকে বলবো দাওয়াতি ব্যাপারে আমরা দাওয়াতের কাজ করি আল্লাহর পক্ষ থেকে এ দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে বলে করি কিন্তু তার মানে এই নয় কারো ইচ্ছা মতো করতে হবে কোন কোনো ভাই মনে করেন আমি যেমন ইচ্ছা তেমনি আপনাকে করতে হবে আমি যেমন চাইছি সেই রকম আপনাকে উত্তর দিতে হবে আমি যেমন চাইছি সেই রকম আপনাকে বই লিখতে হবে তার মনের সাথে মন না মিললে মনঃঃুত না হলে তার আহ্বানে সাড়া না দিলে অহংকারী ঘমণ্ডি আর কি কি বলে আমাকে অপবাদ দিচ্ছে অহংকার হচ্ছে মনের কথা আর সে মনের কথাটা বুঝে আমাকে মানে মানুষ তো বোঝে না কিন্তু কথা শুনে একটা কথা বলে দিল অহংকারী তো আজকে যে ঘটনা ঘটেছে এই ঘটনার পর অনলাইনে আসতে আমার ইচ্ছা একেবারেই শেষ হয়ে গেছে তবে যেমন বিরোধী আছে তেমনি ভক্তও আছে আর উকুনের দায়ে মাথা না মুড়িয়ে মাথা যদি কেটে ফেলি সেটা বোকামি হবে তো এই জন্য আর আল্লাহতালা কোরআনে বলছেন সোরা আরাফ একশো নিরানব্বই আয়তে খুজিল আফুয়া ওয়া বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন দাওয়াতের কাজে কষ্ট আছে এটা আমরা সবাই জানি প্রথম হচ্ছে ইলেম শিক্ষা করা দ্বিতীয় হচ্ছে আমল করা তৃতীয় তাবলিক করা প্রচার করা দাওয়াত দেওয়া আর এই তিনে ধৈর্য ধরা সোরা আসর এই কথা বলা হয়েছিল আমরা সবাই জানি কিন্তু গত আগে আপনার বলেছিলাম যে ধৈর্য ধরাটা বড় কঠিন ধৈর্যেরও একটা সীমা থাকে ধৈর্য ধরা বড় কঠিন আল্লাহর জন্য ধৈর্য ধরা এটা অবশ্য আমাদের জন্য সহজ হওয়া দরকার যেহেতু আমরা আল্লাহর পথে আছি আল্লাহ বলছেন তুমি ক্ষমাশীলতা অবলম্বন করো আর ভালো কাজের আদেশ দাও আর জাহেলদের থেকে অজ্ঞদের থেকে মুখ মূর্খদের থেকে মুখ ফিরিয়ে নাও যেটা বড় কঠিন মূর্খদের থেকে মুখ ফিরিয়ে নাও বড় কঠিন রসুল্লা সাল্লা হাদিসে বলছেন আলমিন্নাস আলা আল্লাহ সেই মোমেন্ট যে মানুষের সঙ্গে ওঠা বসা করে এমনিতে মানুষের সঙ্গে ওঠা বসা করে না যারা যারা যে লেভেলের মানুষ তাদের সঙ্গে ওঠা এখানে আপনি ইঞ্জিনিয়ার পাবেন না ডাক্তার পাবেন না কেন না ওরা হচ্ছে বুঝতেই পারছেন নিম্ন স্তরের মানুষ ওনারা আসবেন না এলে তাদেরকে দুর্গন্ধ লাগবে তাদেরকে কটু কথা শুনতে হবে অশিক্ষিত মানুষরা অশিক্ষিতের মতো কথা বলবে তাদের প্যাস্টিজি লাগবে তাই তারা এখানে আসবেন না তো এই লোক কি উত্তম যে ব্যক্তি মানুষের সঙ্গে ওঠা বসা করে মেলামেশা করে যদি তারা কোনো কষ্ট দেয় সেই কষ্টে ধৈর্য ধারণ করে এই ব্যক্তি সেই ব্যক্তি থেকে উত্তম যে এই ভয়ে মানুষের সঙ্গে মেলামেশাই করে না দরকার নেই মানুষের সঙ্গে মিশবই না কারোর সাথে যাব না প্রতিবেশীর সঙ্গে মেশার নেই কিচ্ছু নেই কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা নেই কিন্তু মিশবো না কেন না ওই যে কষ্ট দেয় কষ্ট দেয় কিন্তু আমরা জানি মধু তুলতে গেলে মৌমাছিতে মৌমাছি বেঁধে আর গোলাপ ফুল তুলতে গেলে কাঁটা বেঁধে এ কথা আমরা জানি কষ্ট ছাড়া আপনার কোনো ভালো উপায় আমাদের কাছে আসে না তো মানুষের কষ্টে যারা ধৈর্য ধারণ করে তারা হচ্ছে এই মানুষ থেকে উত্তম যে মানুষের সাথে মেশে না এবং তাদের কষ্টে ধৈর্য ধারণ করে না এই জন্য আমি অনলাইনে থাকতে বাধ্য আর ভক্তরা যারা যারা আসল ভক্ত ভক্ত যে হবে সে যদি আমার কাছ থেকে কোনো মানে খারাপ ব্যবহার পায় সে চট করে আমাকে অহংকারী বলতে পারবে না চট করে আমাকে গালি যেতে পারবে হতে পারে না ধরার পরে সে বলছে আমি আপনার ভক্ত আমি আপনার বই পড়ি তো পড়িস তো এরকম তো আমাকে একবারে ছুঁড়ে ফেলে দিলি অহংকার এত বড় একেবারে এত বড়ো অপবাদ অপবাদ যদি একটা কথা বলেছি তোকে যে সোজা পথে চল সোজা পথে চলতে না পেরে আমাকে এত বড় অপবাদ তো এটা এর ভক্ত না এরা আসলে দাবিদার ভক্ত যদি আসল ভক্ত হতো তাহলে বলতে হুজুর কেন বললেন এই কথাটা আমাকে নিশ্চয়ই কোনো কারণ আছে বা কথাটার অর্থ অন্য রকম আছে সেটাকে তিনি ব্যাখ্যা করে নেবে কিন্তু তা না করে আল্লাহ ইসলাম কথাই বলে মনের দুঃখে বনে গেলাম বানর বলে আমি কাছে পেলাম দে আমার পিট চুলকে মনে বুঝতেই পাচ্ছেন অনেক মানুষ বলে ঘরের খেয়ে বনের মশ চড়ানো ঘরের খেয়ে বনের মশ চড়ানো তার মানে নিজের ঘরে খেয়ে আপনি লোককে ভালো কথা বলবেন উল্টে আপনাকে তাই না কষ্ট দেবে আপনাকে গালি দেবে তো এই যে ব্যাপারটা আমি সমর্থন করি না অবশ্যই এই কথাতে আমি সমর্থন করি না যে ঘরের খেপ শুধু কোনো লাভ নেই তা নয় এতে আমার আল্লাহর কাছে লাভ আছে মানুষের কাছে লাভ না থাকলেও আল্লাহর কাছে লাভ আছে বহু ডাক্তার বিনা পয়সায় চিকিৎসা করছেন ডাক্তার ডাক্তারবাবুরা আছেন বহু যারা বিনা পয়সার চিকিৎসা করছেন তাদের জন্য অনেক বলে হয় ঘরের খেয়ে মনের মশ চড়াচ্ছে না এতে লাভ তার পার্থিব্য লাভ না থাকলেও টাকা পয়সার না লাভ না হলে এমনিতে বহু ডাক্তার দেখছেন কিভাবে টাকা উপার্জন করছে রোগী নিয়ে কিভাবে ব্যবসা করছে এই ডাক্তারও আছে কিন্তু এমন ডাক্তারও আছেন যে যিনি নিজের সময় ব্যয় করে গরিব মানুষ গরিব রোগীদের কি করেন ফ্রি চিকিৎসা করেন আছেন এমন তো এদেরকে ওরা বলে ঘরের খেয়ে বোনের মোষ চড়াচ্ছে এ কথা আমি সমর্থন করি না সুতরাং আমরা যেটা করছি আমরা দায়ী হিসাবে যেটা করছি সেটা কিন্তু বিনা পারিশ্রমিককে তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক নেওয়া হয় না কিন্তু তার দাওয়াতে ফল দেখা যায় না তারা মানে না শোনে না তা দেখে অনেকে ধারণা করতে পারেন ঘরের খেয়ে বনের মোষ চড়ানো এর মতো ফালতু কাজ হচ্ছে এই যে ফালতু কাজ হচ্ছে বলে অনেকে ধারণা করছে কিন্তু আমি সমর্থন করি না মহান আল্লাহ সন্ত মহান আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি করেন তাদের সমফল বিফল যাবে না এ দুনিয়ায় হয়তো পারিশ্রমিক পান না তার দাওয়াতে হয়তো কেউ হৃদায়ত পান না তা বলে তার কাজ কাজ যে বেকার হয় তা নয় বরং আখেরাতে তার বদলা তিনি পাবেন কারণ তিনি জানেন সব পাবেন আখের হাতে আর হৃদায়ত আল্লাহর হাতে কোনো মানুষ হৃদায়ত পাক আর না হাতে হাতে আছে না এ আল্লাহর আছে আল্লাহ ইনকা কাল আহবাব ইয়াহদি মাই তুমি যাকে পছন্দ করো তাকে হৃদায়ত করবে এটা হয়নি বরং আল্লাহ যাকে চাইবেন তিনি তাকে হিদায়ত করবেন তিনি যার দ্বারা ইচ্ছা মানুষকে হেদায়ত করে থাকেন সুতরাং ফল লাভে শীঘ্রতা না করে নিজের কাজ নিজের কাজ করে যেতে হবে যেহেতু মোহন আল্লাহ বলেছেন লাইসা আলাইকা হুদাহুম্লাহদি তোমার ওপরে হেদায়তের দায়িত্ব নেই সৎ পথে পরিচালিত করার দায় দায়িত্ব তোমার নয় বরং আল্লাহ যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন সুরাবা কারা দুশো বাহাত্তর নম্বর আয়াত অনেক সময় নিজের নখ দিয়ে চুলকে আরাম পাওয়া যায় না অনেক সময় অন্যের সাহায্য নিতে হয় অন্য জিনিসের সাহায্য নিতে হয় সেই হিসাবে অনেক ভাই আমার পক্ষ থেকে প্রতিবাদ করেন যদি কেউ আমার গিবত করছে যেমন অনেক আলেমের গিবত করছে লোকে অনেক আলেমকে বলদ বলছে অনেক কত কি বলছে ফেসবুকের কমেন্টে হোয়াটসঅ্যাপে এভাবে ইউটিউবের কমেন্টে কত রকম করে গালাগালি করছে তো অনেক ভাই আছেন যারা আলেমের হয়ে কি করেন প্রতিবাদ করেন কমেন্টেই প্রতিবাদ করেন তো নিশ্চয়ই আমরা যেটা পারি না সেটা অন্য ভাই দিনই ভাই প্রতিবাদ করেন আর যাদের জন্য যারা প্রতিবাদ করেন তাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ তাদের আমাদের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ধন্যবাদ কিন্তু যে মানুষ উদ্ধত যার ভাষা সংযত নয় যার মিজাজ সংযত নয় সে কোনো দিন আপনি বললেও সে মানবে না আপনি বুঝালে সে পাল্টা আরও আপনাকে গালি দেবে তো হুজুরকে গালি দিয়েছে তারপর আপনাকেও গালি দেবে আর তার সাথে যাদের মাথা ঠান্ডা মাথায় যারা জবাব দিতে পারে তারা সত্যপক্ষেই ধন্যবাদ পাওয়ার অধিকারী যারা আপনাকে ওস্তাদজি বলবে ওস্তাদজি বলবে কিন্তু তারা আসলেই আপনার ওস্তাদ আমাকে অনেকে ওস্তাদজি বলে সম্বোধন করে কিন্তু আসলে সে আমার ওস্তাদ তাহলে বলুন সে আমার গ্রুপে থাকার কি উপযুক্ত যে ওস্তাদজির বকা খেয়ে যারা ধৈর্য ধরতে পারে না আমি হয়তো কোনো কাজের জন্য কাউকে বকে দিলাম এবার পেছনে গিয়ে বলে হ্যাঁ ওর ওর এতেই যাবো না আমাকে বকা দিল এই কাজটা করলাম একটা ভুল করলাম তো আমাকে বকা দিল তো কার ক্ষতি হবে নিজের কার কার ক্ষতি করবে আমার ক্ষতি করবে তো এই যে ওস্তাদজি যাকে বলছো তাকে মাতার তো মার খেতে হয় তাই না মাদ্রাসা স্কুলে ওস্তাদজিকে যদি তুমি অসম্মান করো এমনিতেই রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন মিন্না সে আমাদের দলভুক্ত নয় যে আলেমকে সম্মান দেয় না বড়দের কদর করে না আর আলেমদের অধিকার চেনে না সে আমাদের দলভুক্ত নয় আর তুমি একজন আলেমের কাছে কথা শুনে ভুল বুঝে যে আলেমের অন্যায় হ্যাঁ অন্যায় হলে আলাদা কথা প্রতিবাদ করো প্রতিবাদ করার সে আছে আদবের সাথে করতে হবে কিন্তু এসব না বরং ভুল বুঝে তুমি এমন কড়া কড়া কথা বললে আবার মানুষের সামনে প্রচার করলে গ্রুপে ছেড়ে দিলে নিশ্চয়ই তুমি বড় জালেম আর ওস্তাদজি বলেও ওস্তাদের সম্মান রাখলে না সম্মানিত শেখ বলে প্রথমে গ্রুপে প্রশ্ন করছে অথচ তার মনে এতটুকু সম্মান নেই বলতে বাধ্য তাই বলছে সম্মানিত শেখ বলে অনেকে প্রশ্ন করে কিন্তু তার মনে মোটেই সম্মান নেই তো তারা কি আমার গ্রুপে প্রশ্ন করার অধিকার রাখে মোটেই না যারা আমার বিরোধী তারা আমার গ্রুপে থাকার অধিকার রাখে না যারা পানি মাপতে চান আটকে দেওয়ার জন্য প্রশ্ন করেন তাদেরকে আমি গ্রুপে রাখতে চাই না যারা দলিল সহ উত্তর চান আর আমি দলিল সহ উত্তর এসে মেসে দিতে চাই না ছোট্ট দুটো কথা বলে আমি উত্তর দেবো এবার জলি দলিল আনতে তার নম্বর বলতে হবে তার হাদিস বের করতে হবে আরবিটা বলতে হবে এবার আরবিটা দিলেও হবে না তর্জমা করে দেন তর্জমা করে নম্বরটা আবার বলবে নম্বরটা মিলছে না কত রকম ঝামেলা আছে দলিল দেওয়াতে তো দলিল যদি আমি না দিই তো আপনার মন মতো হলো না বাস অহংকারী দলিল চাইলে দলিলের গ্রুপ আছে যদি বলি আমাদের নিয়ম হচ্ছে যে দলিলের গ্রুপ আছে সেখানে গিয়ে প্রশ্ন করেন সেখান থেকে ভাইরা আছেন দলিল দেবেন দলিল উল্লেখ করে দেবেন তো এই যে বললাম যে এই গ্রুপ ছেড়ে দলিল গ্রুপে যান এটা কি অহংকার হলো গ্রুপের যে নীতি আছে সেই নীতি বললাম কি দশটার বেশি প্রশ্ন করবেন না দশটা গ্রুপ থাকবে দশটা করে প্রশ্ন হলে কতটা হয় একশোটা একশোটা প্রশ্নের উত্তর দিতে কত সময় লাগে এই সময়টা কত থেকে আসবে এই সময়টাকে কি আমাকে কিনে দিয়েছে যে আমি বসে বসে এই একশোটা প্রশ্নের উত্তর দেবো আর দলিল সহ উত্তর দেবো মনে কোরআনে আছে দলিল সহ জিজ্ঞেস করো যা দলিল সহ যাকে জিজ্ঞেস করলে পাবে তার কাছে যাও যাও মাদ্রাসায় গিয়ে পরো আলেমের কাছে গিয়ে বসে দলিল খোঁজো দলিল দেখার চোখ নেই আর দলিল খুঁজছি নম্বর মানে হাদিস যদি নম্বর বলা হয় তো নম্বর খুলে সে দেখার পড়ার ক্ষমতা নেই অথচ বলছে দলিল কই বেশ যাই হোক তোমার অধিকার আছে তুমি দলিল সহ কিন্তু আমার জন্য জরুরি নয় যে আমি তোমাকে দলিল খুলে খুলে বলবো একশোটা প্রশ্নের উত্তর দেবো সারা দিন রাত আমি এই করব আমার আর কাজ নেই ধান্দা নেই নেই আ এই কথা বলেছি বাস হয়ে গেল এ অহংকারী আলেম আপনি একদিনে একটি বা একাধিক গ্রুপে গ্রুপ দশটা গ্রুপ আছে একটা গ্রুপে আপনি একটা প্রশ্ন করতে পারেন ওই গ্রুপে দুটো প্রশ্ন করতে পারেন না অন্য গ্রুপেও আপনি প্রশ্ন করবেন না দিনে একটা প্রশ্ন করবেন এটা কি জন্য আমার অহংকারের জন্য আমি উত্তর দেবো না তার জন্য যাতে করে অন্য ভাইরা সুযোগ পায় এক একটা গ্রুপে কত করে লোক থাকে আপনি যদি প্রশ্ন দুটোই করে দেন তা অন্য একটাও করতে পারবে না এই সুযোগ করে দেওয়ার জন্য কেউ ব্যক্তিগত পার্সোনাল ভাব পাঠাচ্ছে প্রশ্ন পার্সোনাল পাঠালে পরে এবারে তোমাকে জবাবটা দিলাম তুমি শুনলে ব্যাস তুমি উপকৃত হলে যে ওইটা গ্রুপে করলে পরে গ্রুপে যে আরও দেড়শো দুশো লোক থাকে তারা সবাই উপকৃত হবে না হবে না কিন্তু না তিনি মানবেন না তাকে প্রাইভেটে মানে তিনি আর আমি মোবাইলে যেন তিনি আর আমি আর কেউ নেই দুনিয়াতে অতএব তাকে প্রাইভেটে প্রশ্নের উত্তর দিতে হবে আবার যদি বলছি ছোট করে প্রশ্ন করুন এক মিনিটে প্রশ্ন করুন তাতেও অহংকার মানে আনেম তুমি হয়েছ তোমাকে শুনতে হবে আমি যেটা বলছি আমার জীবনের ঘটনা বলবো তারপর তুমি ফায়সলা দেবে এইরকম সময়কে কিনে দিয়েছে কেউ আমাকে আল্লাহ মুস্তান তো এই যে অহংকারী অহংকারী বলে কি আর বলবো এই যে নীতির ঘোষণা করতে গেলে যে আমাদের আমাদের গ্রুপে যে নীতি আছে সেই নীতি মেনে চলুন গ্রুপে প্রশ্ন করুন ভাই তা এইভাবে যদি বলা হয় কিংবা যদি আপনি যে দলিল চান তো অন্য গ্রুপে যান এ গ্রুপ ছেড়ে অন্য গ্রুপে যান এটা বলাতে আমার অহংকার হয় কিছু কিছু মানুষ ভুল বুঝে আমাকে আজকে লাঝার পাঝার করেছে যা তাই কথা বলেছে তার জন্য সারা দিন মন খারাপ আমার যাই হোক এতে কোনো অহংকার নেই আমার কোনো অহংকার নেই এটা নীতির ঘোষণা একটা নীতি না নিয়ে চললে পরে আমার জন্য সহজ হবে না আমি উত্তর দিতে পারবো না তাহলে একটা গ্রুপ দশটা কে বাদ দিয়ে একটা গ্রুপ করতে হবে একটা গ্রুপে দশটা প্রশ্ন দেবো তুমি যেমন চাইবে তেমনি দেবো আর গ্রুপ বানাও আর একটা গ্রুপ দেন আর একটা গ্রুপ নেন আর একটা গ্রুপ নেন এভাবেও আপনার বিড়ম্বনা আছে তা নিচ্ছি না আর তাতেও সমস্যা বুঝতে পারছেন গ্রুপ নতুন করে খুলছি না তাতেও সমস্যা ব্যক্তিগতভাবে মেসেজের পর মেসেজ মেসেজের পর মেসেজ এক এক লোক এমন বিরক্ত করছে তাকে ব্লক করতে হচ্ছে তাতেও অহংকার সব জায়গাতে অহংকার দেখছে আর নিজেরা সব বিনয়ী সব বিনয়ী কেননা না না আমরা তো জাহেল আমরা তো করবোই তুমি আলেম হয়ে কেন ওরকম করবে আলেম রায় হয়ে গেছে চোরের দায়ে ধরা পড়েছে আল্লাহ মুস্তান সকলের ভালোর জন্য বলা হচ্ছে যেটা সেটা নি শুধু নিজের জন্য ব্যক্তিগত স্বার্থে হুজুরকে ব্যবহার করতে চাচ্ছে আশা করি আমাকে সহযোগিতা করবেন এবং আমাকে ভুল যে বুঝবেন না অপবাদ দেবেন না বেয়াদবি করবেন না প্রতিবাদ যদি কোনো সময় করতে হয় বেয়াদবি করে করবেন এটা কিন্তু আপনার জন্য শোভা পায় না দিনই ভাই আপনি দাওয়াতের কাজ করেন তো দাওয়াতের কাজ করলেন বলেই একটা অধিকার পেয়ে গেলেন যে আপনি একজন আলেমকে যে ইচ্ছা মতো খাটিয়ে নেবেন একটা একজন পাঠাচ্ছে ব্যক্তিগতভাবে এটা আমাকে তর্জমা করে দেন বুঝতে পারছেন অফিসে বসে আছে একজন পেপার নিয়ে এসেছে একটা পেপার নিয়ে এসে বলছে যে এটা আমাকে তর্জমা করে দেন বাংলাতে আমি দেখুন ব্যক্তিগতভাবে এভাবে তো কাজ আমি করতে পারি না আমার নিজের কাজ আছে সামষ্টিগত কাজ আছে ইসলামের কাজ আছে বই লেখা আছে বিভিন্ন দাওয়াতের কাজ আছে আমি আপনার জন্য শুধু এটার তর্জমা করে দেবো কী আমার দরকার কী আছে বাস তার রাগ হয়ে গেল হয়ে গেল এবার বাইরে গিয়ে বলছে অহংকার একটা কথা কাজ বললে শোনে না আরে এরকম কথা হলো যেটা আমার পক্ষে সম্ভব আমি করব যেটা হাদিস পাঠালো হুজুর হাদিসটা সহি না জয়ীফ আমার সময় হল আমি বললাম এটা সহি অথবা জৈফ ঠিক আছে সময় হলো না বললাম না পাঁচ দিন পরে মেসেজ খুলছি বলছে পাঁচ দিন দেওয়া হয়ে গেল এখনও পর্যন্ত মেসেজটা পরেননি আবার তো এতে বোঝা যায় তাই না ওই মোবাইলে বোঝা যায় যে নীল হয়ে যায় নীল হয়ে যায় পরে পড়েছে না পরে ডবল দাগ থাকলে নীল হলে কী সব সিস্টেম আছে এতে বুঝতে পারছে যে হুজুর মেসেজটা কি মানে খুলেছে কিন্তু খুলেছে মানে পড়েছে কিনা এমন সময় হয় যে মেসেজটা খুলি কিন্তু হঠাৎ করে একটা কাজ চলে এলো আমি তো কাজের মানুষ কাজ করতে করতে আর মেসেজটা পড়াই হলো না বা শোনাই হলো না থেকে গেল পাঁচ দিন পরে আমাকে বলছে যে আপনি মেসেজটা পড়লেন আমার উত্তর দিলেন না বুঝতে পারছেন কই ফিয়ত দিতে হবে কই ফিয়ত সে চেয়ে বসে থাকে আল্লাহ মুস্তান মাথার পাগড়ি যখন পাওয়া গেছে মাথার পাগড়ি কখন দেয় জানেন কখন মাথার পাগড়ি দেয় যখন মাদ্রাসা থেকে পাশ করে মুফতি হয়ে পাশ করে আলেম হয়ে পাশ করে তখন কি বানতে হয় মাথায় পাগড়ি বানতে এটা মাথায় পাগড়ি না এটা মাথার বোঝ এটা মাথার বোঝ আমরা তখনই জানি মাথার একটা বোঝ এই বোঝা বহন না করলে পাবলিক ক্ষমা করবে না অনলাইনে যখন আছিস তখন দাঁড়িয়ে থাকলে কাট কাট আর বসে থাকলে ছেলে ধর তোর অবসর নেই অনলাইনে যখন আছিস যখনই নক করবো তোকে কি করতে হবে জব দিতে হবে ওজোর দিলেই অহংকার আল্লাহ মুান ফোনে উত্তর না পেলে অহংকার পার্সোনাল উত্তর না দিলে অহংকার গ্রুপে করলে আরও দশ একশোটা লোকের উপকার হয় বললে অহংকার অসুস্থ থাকলে ব্যস্ত থাকলে নেট না থাকলে উপায় নেই আমার কাছে নেট নেই সে হয়তো দেখছিস দেখ কিন্তু হঠাৎ করে যখন নেটের সামনে গেলাম ওয়াইফাই কাছে গেলাম হর হর করে মেসেজগুলো নেমে এলো তখন জানলো যে হ্যাঁ মেসেজ ঢুকে গেছে তার মানে এবারে উত্তর আসবে কিন্তু আমি উত্তর দেওয়ার সময় পাইনি যেমন আজকে উত্তর দেওয়া হয়নি আজকে পাঁচ সাতটা গ্রুপে উত্তর দেওয়া হয়নি আজকে ব্যস্ত ছিলাম বিভিন্ন কাজ ছিল কোন কোনো দিন প্রোগ্রাম থাকে যেমন আজকে প্রোগ্রামে চলে এলো প্রোগ্রামে না এলে পরে আমার উত্তর দেওয়া হয়ে যায় কিন্তু উত্তর দেওয়া হয়নি যদি উত্তর দেওয়া হয়নি অনেকে অনেকে অপেক্ষা করছে যে দেখো হ্যাঁ এখনও পর্যন্ত উত্তর দিল না তারা মানে বসে আছে তাদের অধিকার নিয়ে বসে আছে যে আমরা পাঠিয়েছি অতএব আমাদের উত্তর আসবে অসুস্থ থাকলে উপায় নেই সুতরাং যদি না দিই তো অহংকার দেশে গেলে পরে আমি ছুটিতে যাই মনে করেন এক মাস কি দু মাস ছুটিতে যাই তো দু মাস ছুটিতে যাওয়া মানে কি আমার জলসা করতে যাওয়া জলসা করে বেড়ানো আমি এখানে তো জলসাই করি এখানে তো তাড়াতাড়ি কাজই করি কিন্তু দেশের লোক ছাড়বে না প্রত্যেক দিন একটা আমার ডেট দেন আমাকে ডেট দেন আমাকে ডেট দেন ভাই দেখুন আমি ছুটিতে এসেছি আমি আমার ফ্যামিলি আমার মা আমার আত্মীয় স্বজনকে নিয়ে আমরা নিজেদের ঘরের কাজ জমি জায়গা এসব বিভিন্ন আছে কোথায় আধার কার্ড কোথায় কি কার্ড কোথায় কি রেশন কার্ড এসব করা করি বহু কাজ আছে পারব না ভাই মালিশ আমার কিছু মনে করেন না পেছনে এ অহংকার এলমের গরম আসবে দুটো কথা শোনাবে তো তেল দেওয়া হচ্ছে আসবে না কত রকম কথা শুনতে হয় আল্লাহ মুস্তান খালি হাসবুন আল্লাহ ওয়া এমাল ওয়াকিল বইয়ের হাওয়ালা দিচ্ছি একটা লোক বলছে এই ব্যাপারটা কোথায় আছে আমি বললাম যে সালাতে মুবাসের আছে বলছে কোন অধ্যায় আছে কোন অধ্যায় আছে কত পাতায় আছে চিন্তা করতে পারেন মানে একটা শিক্ষিত ছেলে সে বুঝতে পারে না যে এই বিষয়টা একটা বইয়ে কোথায় থাকতে পারে সূচিপত্র করা আছে সহজ মনে করি ব্যাপারে প্রশ্ন করছে তাই আমি বলছি সালাতে মোবাসে বিস্তারিত আছে পড়ে নে কোন অধ্যায় আছে কত পাতায় আছে বুঝতে পারছেন এবার না বলুন ঠিক আছে আমি তাহলে পড়ে দিই বইটা লিখলাম ছাপলাম তারপরে আবার অধ্যায় আমি পাতা খুলে আবার আপনাকে পড়ে দিই মানে একই কথা লিখলাম আবার বলে দেবো কত কত অধ্যায় আমি পড়েও শুনিয়ে দেবো আপনাকে আল্লাহ মুস্তান তাহলে আর কি কোনো কাজ নেই আমাদের খালি মনে করে কি আমি আর হুজুর আর মাঝে আমাদের কেউ নেই কোনো কাজ নেই হুজুরের শুধু বসে থেকে প্রশ্ন করলেই উত্তর দিতে হবে আল্লাহ মুস্তান আর গালাগালি তো বলতেই হবে না অমুসলিম শিয়া কাদিয়ানি বেরেলি তো আছেই তারা তো গালি দিচ্ছেই নিজের জাত ভাই নিজের জাত ভাই গালি দিচ্ছে নিজের জাত ভাই তো বিভিন্ন দলের আছে না বিভিন্ন মানহাজের আছে তো জাত ভাইয়েরাও গালি দিচ্ছে জানি না সে আমার মানহাজের না অন্য মানহাজের জানি না আমার মনে হয় মানহাজের মিল নেই মনের মিল নেই কিংবা তার মেজাজ হচ্ছে অন্য রকম সব মানুষ তো সমান থাকে না এক এক মানুষের এক এক রকম মেজাজ থাকে এক এক রকমের আচরণ থাকে কেউ মুনাফিক থাকে কেউ মানে কি বলে একটু গুহার টাইপের থাকে একটু মানে উচ্ছৃঙ্খল টাইপের থাকে তো যে যেমনে পারে সে তেমনে তার জবান চালিয়ে দেয় আল্লাহ মুস্তান তোমার কাজ কি তুমি ধৈর্য ধরো মানে আমাকে ধৈর্য ধরতে হবে ব্যথা মানুষ তো আমিও তো মানুষ আমাকেও তো ব্যথা লাগে ব্যথা লাগে সব সময় ধৈর্য হয় না সহ্য হয় না এই জন্য বহু আলেম অনলাইনে থাকেন না দেখবেন বহু আলেম অনলাইনে নেই কেন তারা কি তাদের তাদের জন্য দাওয়াত ফরজ না কেন তারা হোয়াটসঅ্যাপ খুলে বসে নেই ফেসবুক খুলে বসে নেই এই জন্য শুধু যে মানুষের এই জঙ্গলে গেলে ওই যে জঙ্গলে বনের দুঃখে বনে এলাম হ্যাঁ বানর বলে কাছে পেলাম দে পেট চুলকে এই জন্যে তারা ঘরে ঢুকে থাকা দরকার নেই বাবা জঙ্গলে যাওয়ার দরকার নেই মানে জঙ্গলে নেমে অনলাইনে সবারই কাছে সঙ্গে যোগাযোগ রেখে যে যেমনে পারছে সে তেমনি দেখছে তো ঘরে বসে রাজার মাকে গালি দিলে কোনো সমস্যা নেই তাকে তো ধরতে পারবে না তার সাথে কিছু করতে পারবে না সে দু পাঁচটা গালি দিলে বাস সে তার মাপ হয়ে যাবে আল্লাহ মানুষ হচ্ছে না শুকর কত পাচ্ছে কত শুনছে কত আজ করা হচ্ছে কত বই লেখা হচ্ছে তবু শুক্রিয়া নেই বাদশাহ নামদার একটা কথা বলেছিল বা আপনার মনে আছে যে দিতে পারলে যত দিতে পারবে তত ভালো আর দেওয়া বন্ধ করলে কি হবে বাস আপনি খারাপ হয়ে গেলেন একবার দেওয়া বন্ধ করলে আপনি খারাপ হয়ে গেলেন আর এই জন্যেই হ্যাঁ দিতে পারলে সালার বেটা বাপ কয় আর দিতে না পারলেই নিজের বেটাও সালা কয় এই দেওয়া নেওয়া শুধু টাকা পয়সা না সব কিছু দেওয়া আমি এলেন দেবো আমি হয়তো দুটো কথা ভালো কথা শোনাবো সেটাও যদি আবার কোনো কারণে বন্ধ করে দিই তো বাস এতদিন শুনে এলো বিশটা বছর শুনে আসছে বিশটা বছর আমার বই পড়ছে একদিন ভুল হয়ে গেছে তার জন্যে বাস নিজের বেটাও সালা বলছে বুঝতে পারছেন ব্যাপারটা হচ্ছে যে এক সামান্য যেমন কোনো কোনো মহিলা আছে না সারা জীবন হাদিসে আছে না হাদিসে আছে সারা জীবন স্ত্রীর প্রতি আপনি ভালো ব্যবহার করেন একটা ত্রুটি হলেই বলবে কি কিংকা হইরণ তুমি আমাকে কোনোদিনই ভালোবাসলে না তুমি আমাকে কোনোদিনই আমার মঙ্গল চাইলে না তুমি আমাকে দেখতেই পারো না একদিন ভুল হয়েছে এটা কার কথা এটা কোনো মহিলার কথা না অবশ্য মহিলার কথা না কিছু কিছু না শুকুর মহিলা আছে স্বামীর খায় নাম স্বামীর পরে কিন্তু না শুকুরি করে বুঝতে পারছেন সামান্য ত্রুটি হলেই হাদিসে আছে তসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন এক ফুট আসির ও এক ফুট নালা হেহসান লাসান্তা ইলা হেদা হুনদাহ র আলম স্মা আথ মিন কাশাইন কালাথমা রাইতু মিন কাত আল্লাহ হলো ঠিক এই মহিলার মতো না শুকুর মহিলার মতো অকৃতজ্ঞ মহিলার মতো কিছু মানুষ আছে যে দিয়ে যান দিয়ে যাও যত দেবেন তত ভালো যত দেবেন তত ভালো যেমনি একটু দেওয়া বন্ধ হলো অমনি খারাপ হয়ে গেলেন আপনি সঙ্গে সঙ্গে পাল্টে যাবে তো এই শ্রেণীর না শুকুর মানুষ জানেন খ্যাতির বিড়ম্বনা আছে যেমন ভক্তরা বিরক্ত করে তাদেরকে সামাল দিতে হয় বিরোধীরা বিরক্ত করে গালি দেয় তাদের সব সমস্যা আছে আপনি অনলাইনে আছেন আপনি আকাশের চাঁদ চাঁদে গ্রহণ লোকলে সবাই দেখবে তাই না বনে আগুন লাগলে সবাই দেখবে তো এই জিনিসটা খুবই খারাপ মানে সত্য কথাই বলছি শুরুতে যেমন বলছিলাম যে যদি আল্লাহ তালার হুকুম না হতো এবং রাসুলের হাদিস না হতো আমি আজ থেকে অনলাইন ছেড়ে দিতাম এবং ঘরে চুপচাপ করে নিজের নিজের চুপচাপ করে গোপনে দাওয়াত করতাম এই মানুষের মাঝে এত মানুষের মাঝে আমি আসতাম না কারণ সেখানে সম্মান রাখা বড় কঠিন যেমন অনেক হুজুর থাকেন না বড় অনলাইনে থাকেন না তারা তাদেরকে খুব খাস লোক এমনকি শুধু তো আমরা তো লেবে এলিম আমরা তো আর আলেম বড় আলেম নই তো যারা বড় বড় আলেম মুফতি যারা সৌদি আরবের বড় বড় মুফতি তাদেরকে আপনি টেলিফোন করেন পাবেন না মোটেই পাবেন না তারা অহংকারী তাদের একটা নির্দিষ্ট টাইম আছে সেই টাইমের ভিতরে আপনি জিজ্ঞেস করবেন তাহলে সে উত্তর দেবেন তাও পাবেন না তারা অহংকারী তাদের ব্যস্ততা আছে তাদের কাজ আছে আপনি টেলিফোন করলেই টেলিফোন ঠুকে দিলে আপনি পাবেন আল্লাহ মুস্তান হ্যাঁ যদি কেউ অহংকারী হয় সত্য পক্ষে আলাদা কথা কিন্তু অপবাদ দিয়ে আপনি বুঝাবেন এটা নিশ্চয়ই কারোর জন্য বৈধ নয় তো যাই হোক আল্লাহ তালার কাছে দোয়া করি হৃদায়তের দোয়া করি আর কি করব বদদোয়া করে বদদোয়া করে লাভ নেই আর বদোয়া করলে দুনিয়া আখেরাতে ইনশাল্লাহ সে নিজেই পাবে বদলা পাবে ইনশাআল্লাহ দুনিয়াতেও পাবে এবং আখেরাতেও পাবে আমরা এই কামনাই করব যারা বেয়াদবি করছে এত দেওয়ার পরেও নেওয়ার পরেও যারা বেয়াদবি করছে সামান্য ত্রুটির জন্য বা সামান্য কমির জন্য তারা কিন্তু ভালো লোক নয় অকৃতজ্ঞ কৃতজ্ঞ লোক না শুকুর লোক আল্লাহ তাদেরকে হেদায়ত করুন আল্লাহ মামিন ওসালাহ মোহাম্মদ ও আলা আলহি ও আজমাইন